বার্তাকক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি স্বাগত হোসেন। আজ আমরা আলোচনা করব কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। ধন্যবাদ সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জানতে চাচ্ছি যে নির্বাচন তো হচ্ছে এবং নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরে এটা প্রথম একটা বড় নির্বাচন, শুরুতেই কি নির্বাচন কমিশন হোঁচট খেল, বাহাউদ্দিন বাহারকে চলে যেতে বলেছিল, উনি গেলেন না এবং অসহায়ত্ব প্রকাশ করলেন নির্বাচন কমিশন? না, এক ধরনের হোঁচট খেল, কিন্তু এটি মূল পরীক্ষাটা হবে 15 তারিখ, অর্থাৎ আগামীকাল। সেখানকার ভোটাররা ভোট দিতে পারবে কি না, ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে কি না, একটা কুমিল্লাবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে যেটি মনে হয়েছে যে তাদের একটা ভয়, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, ভয় বহিরাগতরা শহরে ঢুকে কোনো অঘটন ঘটাতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি কী? নির্বাচন কমিশনের একটা প্রস্তুতি তারা বলেছে যে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, যাতে ভিতরে কে কী করে সেটি দেখতে পারে। কিন্তু বড় সমস্যা হলো যে এতগুলো কেন্দ্র আর সেগুলো তদারক করার বা নজরদারি করার লোকবল নির্বাচন কমিশনের আছে কি না। হ্যাঁ, নির্বাচন কমিশন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়েছে, সম্ভবত বিজিবি থাকবে, বিশেষ পুলিশ ফোর্স থাকবে, এসব কেন্দ্রের বাইরের পরিস্থিতি পরিবেশ মোটামুটি শান্তই থাকবে, ভিতরে কী হয় এটি আমরা অন্য এর আগের নির্বাচনগুলোতে দেখেছি। তবে কুমিল্লার একটা ভালো দিক হচ্ছে যে গত দুটি নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন এই সরকারের অধীনেই হয়েছে, যদিও নির্বাচন কমিশন ভিন্ন ছিল। বরং আগের নির্বাচন কমিশন অন্য অন্য ক্ষেত্রে যতটা বিতর্কিত, যতটা নিন্দিত হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশন ততটা নিন্দিত হয়নি, এক ধরনের মোটামুটি সুষ্ঠু হয়েছে। কিন্তু যারা ওই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা কেন্দ্রে গিয়েছেন, তাদের কিন্তু তারা বলেছেন যে ওই নির্বাচনে বিরোধী দলের তখন ধানের শীষের যে প্রার্থী ছিল, এবারে যে স্বতন্ত্র প্রার্থী, তিনি জিতেছেন, কিন্তু নির্বাচনটি যদি সর্বাংশে সুষ্ঠু হতো তাহলে তার এই জয় পরাজয়ের ব্যবধান আরও বেশি হতো। আমি যদি একটু আবারও প্রথম প্রশ্নের দিকে আবার যদি আমি একটু যাই, আপনাকে আমি একটু ওদিকে ঠেলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে ইলেকশনের দিন বোঝা যাবে আসলে নির্বাচন কমিশন কতখানি পারল কি পারল না, কিন্তু তার আগের দিন পর্যন্ত যে পরিস্থিতি এবং একজন প্রভাবশালী তার কথা শুনল না, এটা কি আস্থা নষ্ট করে দিবে ভোটারদের ক্ষেত্রে জন্য? এক ধরনের উদ্বেগ তো তৈরি করবে, এবং নির্বাচন কমিশন যে এই নির্বাচন কমিশন বিশেষ করে প্রধান নির্বাচন কমিশন এসে যে সব কথাবার্তা বলেছিলেন, মানুষের মধ্যে একটা এক ধরনের আস্থা জেগেছিল যে এই নির্বাচন কমিশন হয়তো কিছু ভয় পায় না বা আইন অনুযায়ী তারা সব কিছু করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছাড়ার কথা বলেছেন, তিনি শোনেননি। তারপর নির্বাচন কমিশনের কিছু করার নেই, আমি এর সাথে একমত নই। কেননা তখন নির্বাচনের সময় স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নির্বাচন কমিশনের অধীনেই থাকতে বাধ্য। কী করার ছিল? একটি হচ্ছে যে আমি যেটা মনে করি এবং আমি লিখেছিও, সেটা হচ্ছে যে সরকারের বা প্রশাসনের সহায়তা চাইতে পারতো, যে আমরা নির্দেশ দিয়েছি, তিনি মানেননি, সুতরাং এক্ষেত্রে আপনাদের সহায়তা চাই। সরকার কী জবাব দিত তার উপর তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করত। কিন্তু তারা প্রথমেই এক ধরনের আত্মসমর্পণ করছেন যে আমাদের কিছু করার নেই। একজন কমিশনার বলছেন যে এটি যিনি তার মতো এরকম মর্যাদা সম্পন্ন বা একজন দায়িত্বশীল লোক, তিনি কথা শোনেননি, এটি তারই লজ্জার বিষয়। কিন্তু আমরা একই সঙ্গে বলবো যে নির্বাচন কমিশনও লজ্জামুক্ত হয়নি, কারণ নির্বাচন কমিশন হচ্ছে সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী নির্বাচনের ক্ষেত্রে। আরেকটি আছে যে সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত বলেছেন, আমিও একমত যে এ ধরনের পরিস্থিতি যদি দেখে তাহলে সেখানে কিন্তু নির্বাচন স্থগিত করে দিতে পারে। এই নির্বাচন কমিশন কিন্তু দুটি নির্বাচনের ক্ষেত্রে করেছে, একটি নির্বাচন স্থগিত করেছে, আরেকটি নির্বাচনের একজনের প্রার্থিতা বাতিল করেছে। তো আমি মনে করি যেখানে তাদের আরও শক্ত হওয়া উচিত ছিল। এখনও সময় আছে, কাল বিকেল 4টা পর্যন্ত তাদের পরীক্ষা দেওয়ার পালা। নির্বাচন কমিশন স্বীকারও করেছে যে এটি তাদের পরীক্ষায় তারা পাশ করবে, এটি আমরা আশা করি। এই সম্পর্কিত আরেকটা এই বিষয়ে আমি একটা প্রশ্ন করে যাই, সেটি হচ্ছে যে একজনের সঙ্গেই পারল না,
যখন জাতীয় নির্বাচন হবে তখন তো 300 জন থাকবেন, 300 জনের সঙ্গে কীভাবে পারবেন? না সে তো খুবই দুরূহ, প্রায় অসম্ভব বলবো। এবং নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলের সহায়তা ছাড়া, রাজনৈতিক নেতৃত্বের সহায়তা ছাড়া, রাজনৈতিক দলগুলোর কর্তৃপক্ষ রাজনৈতিক নেতৃত্বের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এখন আপনি 300 ক্ষেত্রে বলেছেন, প্রথমত যে 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি কেমন হবে, এখনও আমরা কোনো চিত্র দেখি না যে সবাই অভিমত দিয়েছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, অর্থাৎ বিরোধী দল নির্বাচন না আসলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, গ্রহণযোগ্য হবে না। এখন গ্রহণযোগ্য যে নির্বাচন হবে না সেই নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা এমন নির্বাচন নিয়ে কথা বলতে চাই যে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে। অন্তত বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়নি এরকম উদাহরণ যেমন অনেক আছে, অনেকে 2014 সালের কথা বলে, অনেকে 2018 কথা বলে, আবার কেউ কেউ 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথাও বলে। কিন্তু আমরা এই অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারি কি? আওয়ামী লীগের নেতারা কথায় কথায় মাগুরার কথা বলেন, এখন মাগুরা ছিল একটি উপনির্বাচন এবং একটি আসনে সীমাবদ্ধ। আমরা তো এখন মাগুরার মনে হয় যে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি, এটাকে কিভাবে আবার বন্দি করা যায় আর সে ব্যাপারে চেষ্টা করা উচিত, সে ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া উচিত। এবং রাজনৈতিক নির্বাচন, গণতন্ত্র দুটোই কিন্তু রাজনৈতিক ঐকমত্যের বাইরে কখনোই সম্ভব হতে হয় সম্ভব হয় না, সেটি সম্ভব করতে হবে, না হলে এই রাজনৈতিক নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকবে। আমি একটু অন্যভাবে যদি প্রশ্নটা করি এভাবে, যে আমি আমার ধারণা থেকে বলছি যে যেহেতু নির্বাচন কমিশন নতুন গঠিত হয়েছে এবং সামনে আমাদের একটা বড় নির্বাচন রয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচন, সুতরাং এখনই জাতীয় নির্বাচন নিয়ে অনেক কথা বলা শুরু হয়ে গেছে এবং একটা ভালো নির্বাচন হতে হবে বিভিন্ন জায়গা থেকেই এই ধরনের কথাবার্তাও বলা হচ্ছে। শুধু প্রথম নির্বাচনে নিশ্চয়ই নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চাইবেন না স্বয়ং সরকারও, সুতরাং নির্বাচনটা ভালো হতে পারে, এটা আমার একটা ধারণা। আপনি কি এটা একই ধরনের মত গ্রহণ করেন নাকি মনে করেন যে না নির্বাচনটি ভালো হতে পারে অনেক কারণে, মানে ফলাফলের দিক থেকে? একটা হচ্ছে ব্যবধানটা যদি অনেক বেশি থাকে, যেখানে কারচুপি করেও ফলাফল উল্টে দেওয়া যায় না, এটি একটি, সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে না। দ্বিতীয় যে কথাটি বলছে যে নির্বাচন কমিশন যদি কী বলে সক্রিয় থাকে এবং সর্বাত্মক চেষ্টা চালায় নির্বাচনটি সুষ্ঠু করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে ব্যাপারে, তাহলে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে, একটা সুন্দর পরিবেশ হবে। এবং আপনি যে কথাটি বললেন যে সেটি দেবে কি দেবে না, সেটা নির্ভর করবে কিন্তু সরকারের উপর, সদিচ্ছার সরকারের সদিচ্ছার উপর। সরকার মানে কিন্তু আবার কেন্দ্রীয়ভাবে সরকার সদিচ্ছা প্রকাশ করলেন, কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা কি আচরণ করবে তার উপর নির্ভর করবে। এবং আওয়ামী লীগের বাইরেও যদি কেউ অঘটন ঘটাতে চায় সে ব্যাপারেও কঠোর নজরদারি থাকা প্রয়োজন বলে মনে করি। আমার একদম শেষ প্রশ্ন, আপনি ছোট্ট একটা উত্তর চাই, সেটা হচ্ছে যে আপনি কুমিল্লা ঘুরে এসেছেন, আপনি কি দেখলেন এবং আপনার অনুভূতিটা কি বা আপনি কি মনে করছেন? একটা হচ্ছে আমি এর আগেও দুটি কুমিল্লার দুই নির্বাচনেই আমি গিয়েছিলাম, এবারে যে ভোটারদের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে যে উৎসাহ থাকার কথা সে উৎসাহ নেই। আপনি পত্রিকায় বা টেলিভিশনে, পত্রিকার ছবিতে বা টেলিভিশনেও দেখেছেন যে সব সভাগুলোই দলীয় নেতাকর্মীদের নিয়ে এবং তাদের কাছেই ভোট চাইছে, তাদের কাছেই বিরোধী পক্ষের বিপক্ষে কথা বলছে, সুতরাং এক ধরনের সাধারণ মানুষের উৎসাহ কম। আবার এর অর্থ না যে তারা ভোট দিবে না, ভোট দিবে। এবং এই নির্বাচনে কুমিল্লার গত দুটি নির্বাচনের মতো আমি মনে করি এই নির্বাচনে মার্কা গুরুত্ব পাবে না, তার চেয়ে বেশি ব্যক্তি বা প্রার্থী গুরুত্ব পাবে। আপনাকে অনেক ধন্যবাদ সোহরাব হাসান, আমরা এতক্ষণ আলাপ করলাম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে, আজকে এ পর্যন্তই, আগামীকাল আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা চোখ রাখুন প্রথমআলো.com, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।